ভেবেছিলাম যে আজকের এই মঞ্চ থেকে এই লক্ষ লোকের সমাবেশে বলবো যে ভাই বাংলার হিন্দুদের সামনে কোন রাজনৈতিক অপশন নেই, তাই রাজনৈতিক বার্তা নয়। এই সমাবেশ প্রমাণ করে দিচ্ছে যে হিন্দুর সামাজিক ঐক্য, সামাজিক কনসলিডেশন, সংহতি হিন্দুদেরকে রক্ষা করবে। কিন্তু আর মাত্র 3 মাস পর ভোট, তাই মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি মমতা ব্যানার্জির কানে এই আওয়াজটা তুলতে চাই, জানি পৌঁছবে কি জানি না, পৌঁছবে কিনা, যে কলিশানিতে আমার মেয়েদের কাপড় ধরে টানা হয়েছে, কাপড় খুলে দেওয়া হয়েছে, মমতা ব্যানার্জি আপনার রাজ্যে। আমি মমতা ব্যানার্জিকে এই বার্তা দিতে চাই যে আপনি জঙ্গল মহল কাবু করে নিয়েছেন, কন্ট্রোল করে নিয়েছেন, আপনি বোধহয় দার্জিলিংও কন্ট্রোল করে নিয়েছেন, কিন্তু আপনি যে 3টে বাঘের পিঠে চেপেছিলেন, মাওবাদী, গোর্খাল্যান্ড আর মুসলমান, 2টো বাঘকে তো কব্জা করে নিয়েছেন, মুসলমানকে কি কব্জা করতে পেরেছেন? তাহলে আপনার আইপিএস অফিসাররা পেদানি খাচ্ছে কেন? মমতা ব্যানার্জি, আপনার আইপিএস অফিসাররা পেদানি খাচ্ছে কেন? তাই মমতা ব্যানার্জি, আপনার এই মুসলমান ভোটের জন্য আপনি কত মূল্য দেবেন? নলিয়াখালীতে 4টে গ্রাম পুড়িয়ে দিল আপনার এমপি, আপনার রাজ্যসভার এমপি আহমেদ হাসান ইমরানের পাঠানো 200 ট্রাকের মুসলমান, বাক্সা কাশ্মেটে বুরুজ মল্লিকপুরের মুসলমান গিয়ে নলিয়াখালীর 4টে গ্রাম পুড়িয়ে দিল। আপনি সেই 4টে গ্রামে ওই পোড়া বাড়িগুলো নীল সাদা দিয়ে নতুন বাড়ি তো তৈরি করে দিলেন। মমতা ব্যানার্জি, আপনি কি আপনার মুখ্যমন্ত্রীর মাইনে থেকে ওই নলিয়াখালীর বাড়িগুলো তৈরি করে দিয়েছেন নাকি? আপনার মুখ্যমন্ত্রীর মাইনে থেকে ওই নলিয়াখালীর বাড়িগুলো, ওই নীল সাদা বাড়িগুলো তৈরি করে দিয়েছেন? ও, ওরা আমাদের গ্রামের পর গ্রাম আক্রমণ করে যাবে, পুড়িয়ে যাবে, আর আপনি সরকারি টাকা দিয়ে তাদেরকে দান খয়রাতি ক্ষতিপূরণ দিতে থাকবেন, আর আমরা আপনাকে দেবী বলে মাথায় বসিয়ে পুজো করব, এইটা চান? মমতা ব্যানার্জি, আপনি ভুলে যাবেন না, বড় গলায় কথা বলবেন না, আমি ছেড়ে যেতে প্রস্তুত। আপনার কালিয়াচকের পুলিশ পালিয়ে গিয়েছিল, মমতা ব্যানার্জি, আপনার কালিয়াচকের পুলিশ পালিয়ে গিয়েছিল। মমতা ব্যানার্জি, আপনি উত্তর দিন, আপনি উত্তর দিন, পুলিশ যদি পালিয়ে যায় তাহলে সে পাবলিককে কি করে রক্ষা করবে? মমতা ব্যানার্জি, আপনি উত্তর দিন আমাকে, আমাকে উত্তর দিন, আপনার পুলিশ যদি থানা ছেড়ে পালিয়ে যায় তাহলে সে পাবলিককে কি করে রক্ষা করবে? উত্তর আছে মমতা ব্যানার্জি আপনার কাছে? কোনো উত্তর আছে? আপনার এই ভোটের জন্য লোকে বলে, লোকে বলে 30% ভোটের জন্য নাকি আপনি এই নগ্ন মুসলিম তোষণ করে বাংলার সর্বনাশ করছেন।